হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আমার মনে হয় এটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে, ভিডিওটা পুরোটুকু দেখো। তো আজকে তোমাদের সঙ্গে একটা আমি হেয়ার মাস্ক টাইপের কাইন্ড অফ শেয়ার করতে চলেছি, যেটা ভীষণ উপকারী লেগেছে আমার কাছে। আর আমি এই ধরো 4-5 দিন ধরে কন্টিনিউয়াসলি এই জিনিসটা ইউজ করলাম আর ভীষণ ভালো আমি রেজাল্ট পেয়েছি, যার জন্য আর বেশি দেরি না করে চটপট চলে এসেছি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে। তো বেসিক্যালি এখানে আমি একটা হেয়ার মাস্ক টাইপের অথবা একটা হেয়ার অয়েল টাইপের বানিয়ে তোমাদের দেখাবো, যেটা খুব সহজেই দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো আর যাতে তোমাদের হেয়ারটা ভীষণ ভালো হয়ে যাবে। তো চলো এবার ভিডিওটা স্টার্ট করা যাক। জিনিসটা বানাতে আমাদের জাস্ট দুটো জিনিস লাগছে, একটা হচ্ছে নারকেল তেল আর 2 নম্বর হচ্ছে অ্যালোভেরা জেল। এবার আমি এখানে কি কি ইউজ করছি, আমি এই নারকেল তেলটা ইউজ করছি যেটা কদিন আগেই পার্পল হলে তোমাদের শেয়ার করেছি। এটা হচ্ছে ভায়াম আয়ুর্বেদার একটা কোকোনাট অয়েল, আর এর সঙ্গে আমি ইউজ করছি হচ্ছে গুড ভাইবসের এই যে গুড ভাইবসের অ্যালোভেরা জেল, যেটা কিনা এরকম দেখতে। তো এবার এটা আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি তোমরা কিভাবে বানাবে। তার আগে একটা জিনিস দেখাই, তোমরা আমার হেয়ারটা দেখো কতটা ম্যানেজেবল হয়েছে। আমি জানি না এটা কতটা ক্যামেরায় বোঝানো পসিবল, বাট মানে একদম আমি 100% শিওর হয়ে এটুকু বলতে পারি যে কিছুটা হলেও তোমাদের হেয়ারটা ম্যানেজেবল হবে। আমার হেয়ারটা তোমরা দেখো কদিন আগেই জাস্ট কতটা আনম্যানেজেবল ছিল সেটা খালি আমিই জানি, আর আপাতত ভীষণ সফট, বেশ ম্যানেজেবল। মানে তোমরা আমার আগের কয়েকটা ব্লগে দেখেছো যে আমি সবসময় হেয়ার ব্যান্ড ইউজ করেছিলাম, কারণ সামনে থেকে চুলগুলো এতটাই আনম্যানেজেবল হয়ে যাচ্ছিলো। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ এটা মানে চুলটা কতটা সফট হয়েছে, আমি জাস্ট একটু সামনে থেকে দেখাই তোমাদেরকে। দেখো পরশু রাতেই আমি এটা অ্যাপ্লাই করেছিলাম আর তারপর কালার করা হয়নি, আজ আবার করছি, তোমরা নিজেরাই দেখে নাও কতটা ম্যানেজেবল রয়েছে হেয়ারটা এখনো অ্যান্ড কতটা সফট রয়েছে এখনো। তো এবার চলো মাস্কটা বানাই আর লেট না করে। আর এইগুলো হচ্ছে আমার ছোটো ছোটো হেয়ার, এগুলোকে কিছু করার নেই, এগুলো এমনই থাকে। এবার আমি মাস্কটা বানিয়ে নিচ্ছি। তো তার জন্য আমি ফার্স্টে নেব হচ্ছে নারকেল তেল। তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি নারকেল তেল, কিছুটা অ্যামাউন্ট মতন দিলাম, মানে মোটামুটি যতটা আমার হেয়ারের অ্যাকর্ডিং লাগবে। আর এরপর আমি নেব হচ্ছে অ্যালোভেরা জেলটা, এটার কনসিস্টেন্সিটা দেখো এরকম জিনিসটা। এখানে তোমরা যাদের বাড়িতে র অ্যালোভেরা থাকবে সেটাও ইউজ করতে পারো, আমার কাছেও র অ্যালোভেরা আছে, বাট আমি এইটাই ইউজ করছি, র অ্যালোভেরাটা করছি না। দেখো এখানে তোমরা বুঝতে পারবে কি না জানি না, মোটামুটি এইটুকু আমি পরিমাণে নিয়েছি, মানে তো মোটামুটি তোমাদের একটা আইডিয়ার জন্য আমি বলে দিই, তোমরা 2 টেবিল চামচ মতো নারকেল তেল নিতে পারো আর 1 টেবিল চামচ তার সঙ্গে অ্যালোভেরা জেল নিতে পারো, আর যদি সেটা না হয় তোমাদের হেয়ার অ্যাকর্ডিংলি নিয়ে নিতে পারো তোমরা। তো চলো এবার তোমাদের অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ আমার আপাতত হেয়ারটা কেমন রয়েছে। অ্যালোভেরা জেলটাকে পুরো তেলের সঙ্গে ব্লেন্ড করে দিতে হবে যাতে পুরোটুকু মিশে যায়, আর এটা মেশার পর একটা ক্রিম টাইপের কনসিস্টেন্সি আসবে, দেখতে পাচ্ছ কিনা জানি না বাট চেষ্টা করছি দেখাতে। এই যে একটা কিন্তু ক্রিমের মতন কনসিস্টেন্সি চলে এসেছে। এবার এটা আমরা হাতে করে নিয়ে ভালো করে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত অ্যাপ্লাই করে নেব। আমি হাতে কিন্তু এইভাবে মেখে নিলাম জিনিসটা, আর এবার এইখান থেকে আমি স্ক্যাল্প থেকে স্টার্ট করছি, পুরো স্ক্যাল্প থেকে মাসাজ করতে করতে কিন্তু পুরো হেয়ারটাতে যাব। ওকে, আগে স্ক্যাল্পটাতে লাগাবে, তারপর লাগাবে হচ্ছে হেয়ারের সামনে দিয়ে। এই জিনিসটা ইউজ করে না আমার হেয়ার ফলটাও বেশ একটু কম হয়েছে, মানে কিছুদিন যাবৎ ভীষণ পরিমাণ হেয়ার ফল হচ্ছিলো, বাট এইটা যখন আমি 3-4 দিন ইউজ করছি আমার কিন্তু হেয়ার ফলটাও একটু কম হয়েছে। আমি বলছি না যে পুরোপুরি কমে গেছে বা একটু হেয়ার ফল হচ্ছে না, সেরকম নয়, বাট হ্যাঁ কিছুটা কমেছে।
ধরো 100% এর মধ্যে আমি বলতে পারি মোটামুটি 40% মতো হেয়ার ফল কমেছে। এটা যখন চুলে অ্যাপ্লাই করছো তখন কিন্তু হেয়ারের এই সামনেগুলোতেও কিন্তু ভালো করে লাগাতে হবে, শুধুমাত্র যে স্ক্যাল্পে লাগিয়ে ছেড়ে দেবে তা কিন্তু নয়, গোটা চুলটাতেই তোমাদের লাগাতে হবে। আর এইটা বেসিক্যালি কখন লাগাবে আমি ওভারনাইট রাখছি, এবার আমি সেটাই সাজেস্ট করবো তোমরা ওভারনাইট রাখো। দেখো আমার হেয়ারে এই জিনিসটা এত সুন্দর কাজ করেছে বলে আমি কিন্তু এটা বলবো না যে হ্যাঁ এটা সবার হেয়ারেই এই সেম ওয়েতে কাজ করবে, না সেটা কখনোই নয়। সবার হেয়ার টাইপ আলাদা, সবার স্ক্যাল্প আলাদা আলাদা টাইপের হয়। আমার যেমন আমার খুব ড্রাই, আমার স্কিনও ভীষণ ড্রাই, আমার হেয়ারও ড্রাই, তো আমার ক্ষেত্রে এটা ভীষণ হেল্পফুল হয়েছে। এবার হতে পারে অয়েলি যাদের স্ক্যাল্প তাদের জন্য সেম ওয়েতে কাজ নাও করতে পারে, তো সেটা তোমরা ইউজ করে কদিন ইউজ করো, ইউজ করে তোমরা বুঝতে পারবে। যদি তোমাদের মনে হয় যে না কিছু এক্সট্রা কোনো উপকার হচ্ছে না তাহলে ইউজ করার দরকার নেই, বন্ধ করে দাও। আর যাদের মনে হবে হ্যাঁ জিনিসটা হেল্পফুল তারা কিন্তু এটা একটু কন্টিনিউয়াসলি ইউজ করো। সকালে উঠে তোমাদের অবশ্যই শ্যাম্পুটা ইউজ করতে হবে, চুলটা কিন্তু নর্মাল ওয়াশ করলে তোমরা রেজাল্টটা বুঝতে পারবে না, তোমাদের শ্যাম্পু করতে হবে। ওকে তাহলে এটুকুই আজকের ভিডিও, অ্যান্ড অবশ্যই তোমরা আমাকে এটা ইউজ করে জানিও যে তোমাদের এটা কতটা হেল্পফুল লাগলো বা আসলেও তোমাদের জন্য এটা হেল্পফুল ছিল কি না। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে জানিও যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি শেয়ার করতে পারি যেটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো চলো আজকের ভিডিও এটুকু, টাটা সবাইকে, খুব ভালো থেকো, হ্যাপি থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টাটা সবাইকে।